আয়ু মা কসম আধা বাদলি খাই পেলালা ইটুহে যে যে খাব পাম আয়ু জিলাপি জিলাপি আই কি হলে মানু তো শুনাই ফিলে মোর কি পাটা ওলাইছি সাবি কি হইছে তোর আগতে দৰব তুলিছিলো সেইটো দৰব আৰু লৈ দিবি তই ভাল পাই যাবি ৰস্তি মা কুসুম কে আৰু উল্টা পাল্টা কথা নুকুবি তই দিয়াৰ কাৰণে মোৰ এনেকে আৰু পুঠি ওলাইছি না নহলে এটা কাম কৰি দিবি তই যতে ভৰা উঠছে তাতে পুৰা আঙুলি চিপি দিবি চব ভাল হৈ যাব দে কি কথা কবা মই এনে বুইভ নৰা হৈ আছো তই আৰু তাতে আঙুলি চিপি দি মাৰবা খুটলা তই মোক ইমান ডেঙৰা পইচা হা দে হ'ব দে তিত বুদ্ধি দিলিও তোক নালগে নেদু দে নালগে মোকো নেদু দে ঐ মানু তু তই অলপ বিছনাত আৰাম কৰি লবি যা তুই এনকে বহি থাকলে আৰু বিহাব তইও যো কিৰাসিন তেল দি অলপ মালিছ দিবি এই বিজেলটো লগত থাকিব নালগে আ চ ঐ ও ও জিলাপি বৌ হা দস্তি হৈ নাই গলা পাপৰ ফল পাইছি পাপৰ ফল পাইছি কি কথা কবাইছি হা নিজ কামলা কথা কবাইছা আমাৰ যে ফোন এখন হব ভাওনাখন কেতিয়া হব নো চাহা কেতিয়া হব মানে পূজাৰ সময়ত হব পূজাটো হব গম পাইছো মোৰ ৰাতি হব নে দিনত বা ৰাতি হব মা কুসুম মোৰ ৰাতি উলিয়াই ভাওনা কেনেকে কৰিম তই ভাওনা ৰাখা বাদ দি অ দস্তি আয়া তোৰ ভাওটো মই কৰিম দে তই মোক কুকুৰি কানা বুলি নকবি কিবা খৌ মাৰি পেলা মোক এ ৰহ তই যাই কাজে কৰি নমন দে তই ভাল হ'ব পাৰা এটা বুদ্ধি আছে তই এইটো ভাল কৰিব পাৰা হয় নেকি সোনকালে কচোন চাহাব কি বা বুদ্ধি মোৰ বিৰেণ শুনো শুনি ভালকে প কি বুদ্ধি কচোন চাহাব এই ভাওনাখনত ভিতৰস্থ নৱৰজন অন্ধৰজাৰ ভাৱ এটা আছে তই সেইটো কিন্তু কৰিব পাৰা অ আপোন কাকা দস্তি হৈনা ৰাতি দেখোন দেখাই নাপৈ মই কৰিম দে এ কুৰি মাৰি দিমে ডাঙৰ মানুহ কটা পাতিলে সৰু মানুহ মানি দিবি পিছে চাহাব মই যে সেইটো কৰিম না চাপাকা কৰিব পাৰিম না নাই বা হা মানিতো রজার ভাও কেন আসবো নরবে মা কসম মু একদম ফাটাফাটি নাচি মে সাহাব হ্যাঁ ফাটাফাটি নাচবি দে একবার নাচি দেখোছুন কি ফাটা চাও তুই সাবা খুঁজছ দে মু একদম ওরা ফাঁকি সাবে পুরা তো সাবি হ্যাঁ চকলি মিটা চালি মা রাগতে পা চকলি মি পো বড়িয়া বড়িয়া সামি পুরা ধাক মাছি বসাও বসাও দরখাস্ত হা তুই ভালকে চাই লবি ইখেন পঞ্চায়েতৰ সভাপতিক লগি লিখা আবেদন কে আবেদন আবেদন অ অ এ বেংরা তই কি জুমি জুমি চাচা কি বুঝি পাবি ন বুঝি না পাব বলি নকবি মোক ও সং কি বেংরা বলি কোপাই সামুক হা মই খাতরা সালো বুঝতো গম পাবি আসল জায়গাটা ফুরা ওলাইছে আকো বইব ওলাইছ তই এ সেপ্তা লাগি গেছে কি জানি ফুরা তো ওই সুখী এই বেগরা কথাটো এতিয়া ভাঠি
মুঠতে তই এতিয়া এতিয়া সহি করবি নাই সেইটো কথাই ক র আগতে মোক কাগজখন চাই লবলে তারপর সহির কথা চিন্তা করেম এগুলা সহি তহি বিচারি আমার ঘর দিকদার দিয়ার কোনো দরকার নাই নহয় ও কিয় তেনকে কোয়া হুখিউনি ইমানের তহতর ঘর কিমান কষ্ট করলো তারে মূল্য হিসাবে ইয়াতে সহি করে দিব ফারা হে বাদে তোর কামর কোঠা আমি শুনছো কামর হা হাল বাবা কুচ্ছে টুলা দাবলা গাঢ়ার দিয়া কামর কোঠা কবা সাটোয়ে হা তুই কোঠা নকুবি ঘন্টা ও সুপ থাক থয় সাকরে মলগত ইমান ডাঙর কথা নকুবি ওই হকি কাকা দস্তিক দম নেতি অ হইনা দস্তি তুই কি করি লই ভাবছা কি করবা পারবি হই কি করি হা কি করা কথা কসা সাই টেবিল দিছ না কিন্তু হ্যাঁ আমি বিশ্বাস নাই কি হা হই এনি ডাঙার বাবা এইগুলা কথা বাদ দি তার ফোড়া ভাল হয়ে যাব মলম লগাই দিব নহয় এই পেন্টু দিছো আঙ্কুল হকে পেন্টু দিছো ল সহি তো মার দি তাড়াতাড়ি আমি যাওঁ দে আৰু তহঁতক ডিষ্টাৰ্ব নিদিওঁ দে যাওঁ দে এতে মাৰ দি লিখা আছে একো নাই সব লিখা আছে ঘৰৰ কাৰণে আবেদন বুজা না খকীৰ কাৰণে এটা ঘৰ পালি ভাল হ'ব দেচোন তাকেইতো এইখিনিতে মাৰ এইখিনিতে এতে মাৰ দে এতে মাৰ মা কৈছো ইমান হাৰ দি নিচিনে টান দিও অপহরণ করছিল জিঙালা গুন্ডা তো কি আহিছি নেকি মা কুসুমে সোপাধরা বস্তুটোর নামটো বলে মোর বিরাট ভয় লাগে জুতি ভালে পাব আজিক লোক মই বানো দানা খাই ডাবলা কাটার পেটর হয় নাই যা তাড়াতাড়ি দানা খিনে দিয়া দিম দে আর পূজার আগে ডাবলা এটা বিক্রি করবা লাগবো এ বজার সামরের কথা আছে না বেলেগ জায়গা পানি থাকা বড় লেতেরা করে ইমান হাগে হব দে আপন কাকা যা এই তো কাম কর থাক মই আহো অলপ হব দে ভালকে ফালবি খরি ফালি দিম দে মা কসো ডাবলাক পূজাত বিক্রি করি মনে মনে মই জিলেবির কারণে 120 নম্বর বিলাউ সিটা আনি হেই ফালবাই লাগু দুর্গা পূজা কন্ডল কাকা সাহাবে মোর কথাটো খুশি না কন্ড কথা বা এই মই যে কিবা কানা রোজা যে হবা লাগবো ঋতুরাজ না কি যে ও ঋতুরাজ নহ ধৃতরাষ্ট্রর কথা কইছি আন পাও মুঠুতে কিবা রাস মই নাস নং ও কাপলা বিষ্ণু মারি আসা ও মন্ডল আইসা ও গেছে এ সকি খন আনি দিছল বই বাড়ি ইয়া তাপলাত ফরা হইছে বুঝা বয়া লাগে বর বেয়া দেখান হইছে মন লগে দিবি হয় না ও বই বাড়ি দে এটা পাটি ও হাবলা এটা কথা কইছো কসন ইয়ারো কি ভাও লওয়ার কথা চিন্তা করছি আমার আসলি মানে ঘটনাটো বেলেগ তই যদি ভাও দিম বলে ভাবছা গেছিকে হেতু করবা নরব কি কারণত নরে নহয় মানে মো রাতি হলি সুকু কি দাড়ি দেখা না পাই যাও আও তার মানে তুই কুকুরি কানা হ্যাঁ কি অলপ তেনে কয় হয় নাকি আও মারা চলি তিথানোর পর পিছে কিয়া কোয়া নাছিলি আই এতিয়া যদি তাকে অন্ধরজর ভাবতো দিয়া এতিয়া এই ভালকে কবা পারব হব দে কিবা এটা করিম চিন্তা করব না লাগে বুঝছিয়া তোক মই হেতু ভাবে দিম হব দে ও কুরা পিছে আমার কানে কিবা ভাউসা অল্প না নাই হয় হাও বা ভাবে লাগব ইবলা করবা তাই বিরাট মন হয় নাকি আচ্ছা রসুন বারু
আগে পিছে এনেহান ভাওনা করি পাইছা আগে পিছে ভাওনা দেখিও পা নাই কুরিও পা নাই সেই কারণে তো মূর্খর বার মন মন গেলি কি হবো এখন আজলি কেনকে ভাও করবি তথাপি বারু কিবা এটা করিম র ওই মন্ডল কাকা বিলেকে পালি বাবু না পালি নাই মোরটো খাটাং উছি না হাও এই মন্ডালে জি মুখে দি একবার কওয়ে মুখর কথা বলে হিলো রেখা বুঝছা একবার কইছু যদি এটা কথা তোক মই আ ধুত্তরাষ্ট্রর ভাও তো তোক দিব কইছু মা কসু মন্ডুই দেহ পাতলা পাতলা লাগলো কিখার কথা মই জিলেবি জাগেনে কমরু যা যা ককে যা কুমাই লাগবু জিলেবি মোর বিরে লক্ষী তিরি না হই না ওই জিলেবি জিলেবি আই ইসে বেসরা ও মন্ডল কুরা মুরু কি বাতা ভাও হবো না এ হবো এ মনে মনে থাক মন্ডলে দিম বলি কইছি না হয় তাকে দই মারে চলি কি আনকে থাকা হরু চলি নিস না কি হল নখর খালে এ কাম পিছত করবি দে ওই মো কথা তো আগতে শুনছুন ও যাকছুন মই শুনি আছোন দুর্গা পূজা আহিলে দেখুন আমার দেখুন বাজার হমার করাই হওয়া নাই রা মুরগা দেখো পূজা সজা লাগা নাই ও একদম পুরা টেনশন আছোন টেনশন নুকান না থাকি ওই বিনি হে বলি মা ডাঙরতা উৎসবত আমি ফুটি নকরাকে থাকিম না বিনি কসুন গ এ তেরে গিলা কথা নকবি মু মাথা গরম আছে মাথা গরম নহল আমি সবে ফুর্তি করিম নাসিম বাগিম খাম কি ভাল লাগবু আরো তাতে 12 বছর মোর একবার হইও ওই মোর ছোট 12 বছর হয় 12 মাহর মোর ও বিনি কো যে পূজার কথা হুললি একদম জিলাপি খাং খাং লাগে মা কসম উল্টা পাল্টা কথা নকবি তুই মোর জিলাপি কি কামড়ি খাবি হা হে দুর্বক্তু কি কথা কুয়া তোর মই জিলাপি কুয়া কথা কুয়া নাই নহয় বুঝি পাছো নে তোর মতলব মোর জিলাপি একটু কেরা কিউ না সাবিও পুখিলা না পুখিলি হে তোর মানুহ ইমান বুর্ব হব না লাগে না হয় ফুলখলে তোর হাই জিলাপি খোয়ার কথা কোয়া নাই বাজারত যে উলাই গুলগুল মিঠাই রসদিয়া মিঠাই গরম গরম জিলাপি হেবিলাকর কথাই কইছে ও হিটু কথাই কইছে ই বিল দাদু তো এতে হে জানলি মা কসম হুশা মই ভাবছিল হসা হসে কি জিলাপি খাবো নেকি জিতার পে জিলাপি মা খোবা উলাইছে সিদিনার পে তার বুটি মরম তু বেশি বার হে গেছিল এটা তো বাপাই খোবা উলাইছা তোর দায়িত্ব বাড়েল তোর ফুটির কা দায়িত্ব বেশি এতিয়া মা কসম সাহেব তো ঠিকই কথা কইছা মু পাহরি দিছো মোর যে দায়িত্ব বেশি জিলাপি রসরে জাংর ওই জিলাপি আইয়া ওই জিলাপি জিলাপি আই কি যে হবো ইয়া লাগা